ইবনু আব্বাস রাজি আল্লাহ তালানহ বলেন আব্দুল্লাবন উমার রাজি আল্লাহন বলেন মার্ রসুল্লাহ সাল্লাহ আলী হিজরে আদ সামুদ যেসব এলাকায় ধ্বংস হয়ে গেছে হিজর নামক স্থান দিয়ে আল্লাহর নবী পার হচ্ছিলেন আল্লাহর নবী জনগণকে বললেন হে উপস্থিত জনগণ তোমরা লা ওইসব জনপদে প্রবেশ করো যারা নিজেদের প্রতি জুলুম অত্যাচার করেছে আইসি বাহুম মাসা বাহুম আমার আশঙ্কা হয় তারা যেমন ধ্বংস হয়ে গেছে তোমরাও তেমন ধ্বংস হয়ে যাবে হাজার হাজার বছর পূর্বে এই এলাকায় তারা ধ্বংস হয়ে গেছে তারা জালে অত্যাচারী ছিল আজকে তোমরা এ এলাকায় এসেছো ওদের বসবাসের এলাকায় প্রবেশ করো না এই এলাকার উপরে আল্লাহর একটা গজব রয়েছে তোমরাও সে গজবে পড়ে যেতে পারো ইল্লান তাকু না বাকি না তবে মনে রেখো যদি তোমাদের এলাকা পার হতে হয় তাহলে কান্না কান্নাকাটি অবস্থায় পার হও কেদে ভয়ে ভীত হয়ে আল্লাহ যেন তোমাদের উপরে গজব নাজেল না করেন পূর্বের লোকের প্রতি অসন্তুষ্ট ছিলেন মর্মে কেঁদে পার হও এই কথা বলার পরে ফাঁকান্নার সাহু রাসূল সাল্লা আলি সাল্লাম তার মাথাটাকে কাপড় দিয়ে ঢেকে নিলেন ওয়াসরা সাইরা দ্রুত চললেন হাত্তা আজাজ আল ওয়া দিয়ে সেই উপত্যকা দৌড়িয়ে পার হলেন হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন অত্রহাদিস অনুবাদ করে আপনাকে বুঝাতে চাচ্ছি যারা জীবনে জুলুম অত্যাচার করেছে মানুষের উপরে আল্লাহতালা তাদের উপরে অসন্তুষ্ট ছিলেন ছিলেন এমনকি যেখানে তারা বসবাস করেছে সেই জায়গার ওপরেও তিনি অসন্তুষ্ট থাকেন ছিলেন এ ঠিক তাই তিনি কয়েক হাজার বছর পরে সেই জায়গা দিয়ে পার হওয়ার সময় উপস্থিত সাহাবিগণকে বললেন মনে রেখো সাহাবিগণ এটাই হচ্ছে আজ সামাদের ধ্বংস হওয়ার জায়গা তোমরা এসব এলাকায় প্রবেশ করো না আমার আশঙ্কা হয় তোমাদের উপরে ধ্বংস নেমে আসতে পারে যেমনভাবে তাদের উপরে ধ্বংস নেমে এসেছিল যদি এলাকা দিয়ে পার হতেই হয় তাহলে কাটি করে ভয় ভীতু হয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে পার হও এই কথা বলে তিনি তার মাথা ঢেকে দিলেন তার মাথা নিজে ঢেকে নিলেন এবং দ্রুত চলতে লাগলেন দ্রুত এলাকা পার হয়ে গেলেন সম্মানিত দিনী ভাই বোন অত্রহাদিসে বুঝতে পারছি জালেমদের প্রতি আল্লাহতালা কেমন অসন্তুষ্ট থাকেন আবদুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা'জ জাবালকে ইয়েমেন পাঠালেন তখন মজবনে জাবালকে বললেন মা'জ ইবনে জাবাল ইত্তাকি الذুলমা লাইসা বাইনাহু বাইন الله হেجاب মানুষের উপরে জুলুম করা থেকে বেঁচে থেকো মা'জ ইবনে জাবাল মানুষের সাথে চলতে ফিরতে কথাবার্তায় লেনদেনে মানুষের ওপরে জুলুম নির্যাতন করো না তার দুয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল থাকে না কাজেই তুমি ধ্বংস হয়ে যাবা মানুষ যেন তোমার বিরুদ্ধে তোমাকে জালেম মনে করে কোনো কথা বলার সুযোগ না পাই এইটা তুমি মনে রেখো মাঝে যাবাল জাবের রাজিয়াল্লাহ তালা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলিয়াহু আসাল্লাম বলেছেন ইত্তকুল গুলমা ফাইনা গুলমা গুলমা তুমি অমল প্রেয়মা পৃথিবীর মানুষ তোমরা জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকো নিশ্চয় জুলুম অত্যাচার বিচার মাঠে অন্ধকার যার থাকবে না কোনো বন্ধু থাকবে না কোনো সাহায্যকারী থাকবে না কোনো সুপারিশকারী যার কথা গ্রহণ করা হবে আল্লাহর ধরা বড় কঠিন অতএব পৃথিবীর মানুষ জুলুম করা থেকে বেঁচে থাকো কারো প্রতি জুলুম করো না নিশ্চয় জুলুমের ফলাফল বিচারের মাঠে অন্ধকার তোমার সাঁত কেউ দেবে না বিচারের মাঠে তার নাম জুলুম নির্যাতন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুল পৃথিবীর মানুষ ইত্তাকু দাআত আল তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো সামায়ে কান্না কোন মাজলুম যখন বদদুয়া করে তার বদদুয়াটা আল্লাহর কাছে পৌঁছে যায় অগ্নিস্ফুলিঙ্গের মতো আগুন যেমন লাভ দিয়ে উঠে যায় মাজলুমের বদুয়া তেমন আল্লাহর কাছে দ্রুত পৌঁছে যায় পৃথিবীর মানুষ তোমরা মানুষের মাজলুমের বদুয়া থেকে বেঁচে থাকো কখনো জুলুম করো না যে মাজলুম তোমার জন্য বদুয়া করবে মাজলুমের মজলুমের অবস্থা হলো এই খোজাই মাইপল সাবেত রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন তাকু মজলুমে পৃথিবীর মানুষ তোমরা মজলুমের বদুয়া থেকে বেঁচে থাকো তাহমাল গামাম নিশ্চয় মজলুমের বদুয়া মেঘের উপরে আকাশে চলে যায় নিশ্চয় মজলুমের বদুয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। যাই তালা তখন আল্লাহ তালা বলেন আমি তোমার সাহায্য করব কিছু সময় পরে হলেও মাজলম তোমার কথা দ্রুত আমার কাছে এসেছে এ কথাই ঠিক আমি তোমার সাহায্য করব। কিছুক্ষণ পরে হলেও তোমার কথা আমি গ্রহণ করব ও ইজ্জতি ও জালালি আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আমি তোমার কথা গ্রহণ করবই সময়ের ব্যবধান বহু মানুষ মাজলুম হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে বিচার দেরিতে হতে পারে আল্লাহ তালস বলেন যা রাসুল সাল্ল্লা বলেছেন ও ইজাতি জালালি আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমি মাজলুমের কথা গ্রহণ করবই সময়ের ব্যবহার আনাস বলেন রাসুল আলী আসসালাম বলেছেন ইত্তাকু পৃথিবীর মানুষ তোমরা মাজলুমের বদুয়া থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ তোমরা মজলুমের বদুয়া থেকে বেঁচে থাকো ওয়ালাউ কানা কাফের মজলুম যদি কাফের হয় অমুসলিম হয় তবুও তার বদ্যাল লেগে যাবে ইন্নে লেস্যা বাই নাহু একজন কাফের একজন অমুসলিমের বদয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল নেই আনাস রাজী আল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহ আলাই হোসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ তোমরা বেঁচে থাকো মাজলুমের বদুয়া হতে মাজলুম ইতাল মজলুমান মানুষ যদি পাপি হয় মানুষ যদি গুণাগার হয় মানুষ যদি অশ্লীল কাজে জড়িয়ে থাকে সে ফাজের হয় এর পরেও যদি ও মাজলুম হয় তাহলে মাজলুমের দোয়া কবুল হয়ে যাবে তোমরা তার থেকে বেঁচে থাকো মাজলুম যদি কাফের হয় মাজলুম যদি ফাঁজের হয় মাজলুম যদি পাপাচার হয় মাজলুম যদি অমুসলিম হিন্দু হয় তবুও তার বদদোয়া আল্লাহর নিকটে গ্রহণ হবে জালেমের রক্ষা হবে না এই কথা রাসূল সাল্লাহ আলি সাল্লাম বললেন আবু হরায়েরা রজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আনী অসাল্লাম বলেছেন সালাসু দাওয়াতিন লাসাক্কা ফিয়ে জাবাতেহিন নাহ তিন শ্রেণীর দুয়া কবুল হবেই তিন শ্রেণীর মানুষের দুয়া কবুল হবেই তিন শ্রেণীর মানুষের দুয়া কবুল হবেই তার এক শ্রেণীর মানুষ হিসেবে দাওয়াতুল মজলুম মাজলুমের বদুয়া জালেমের উপর মাজলুমের বদদোয়া জালেমের উপরে কবুল হবেই এই কথা রসুল সাল্লাই বলে তিনি বলেন দাওয়াতুল মুসাফির যারা সফরে থাকে সফরে থাকাকালীন যদি নিজের জন্য আহাল পরিবারের জন্য কারো জন্য দোয়া করে তাহলে সেই দোয়া কবুল হবেই ওয়ালে দা আলালে আর পিতা মাতার বদুয়া ছেলে মেয়ের উপরে কখনো ছেলেমেয়ের উপরে বদুয়া করা হবে না তাই রাসুল সাল সাল্লাম বলেছেন কুম ও পৃথিবীর মানুষ তোমরা নিজের জন্য বদুয়া করো না পৃথিবীর মানুষ তোমরা নিজের অর্থ সম্পদের জন্য বদুয়া করো না পৃথিবীর মানুষ তোমরা ছেলেমেয়ের জন্য বদুয়া করো না তবে ছেলেমেয়ের জন্য বাপ মায়ের নেক ভালো দুয়াও কবুল হবে বদুয়াও কবুল হবে তবে বদুয়া যত দ্রুত কবুল হবে নেকির দোয়া দেরি হতে পারে বদুয়া কবুল হবেই মাজলুমের বদদুয়া কবুল হবেই ফাশেক হলেও ফাজের হলেও কাফের হলেও অমুসলিম হলেও সম্মানিত তিনি ভাই বোন বেঁচে থাকবেন বদদুয়া হতে আনাস বলেন রসুল আলী হাসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ তুমি তোমার ভাইকে সাহায্য করো জালেম হলেও মজলুম হলেও আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ তোমরা তোমাদের ভাইকে সাহায্য করো জালেম হলেও মজলুম হলেও সাহাবিগণ বলছেন আনসর এডাকা না মজলুম যখন মানুষ মজলুম হবে তখন তার সাহায্য করব। মাজলুম টাকা লাগলে দিব সহযোগিতা করলে লাগলে দিব যেটা প্রয়োজন হবে মাজলুমের সেটাই করব। কিন্তু জালেমান জালেমের কিভাবে সাহায্য করব। এটা কেমনে হয় জালেমের সাহায্য কীভাবে করতে পারি তখন রসুল সাহাই সাল্লাম বলছেন তান্ন আহ্বান জালেমকে জুলুম থেকে ঠেকাতে হবে যে কোনো মূল্যে জালেমকে জুলুম থেকে ঠেকাতে হবে যে কোনো মূল্যে তাই তো রসুল সাল্লা সাল্লাম বললেন সৈয়দ সহদায়া হামজাব আব্দুল মুতালেব পৃথিবীতে শহীদদের সর্দার পৃথিবীর জন্ম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে যত মানুষ হচ্ছে পেয়ামাত পর্যন্ত যত মানুষ শহীদ হবে সবার সর্দার হলেন না আবদুল মুতালেব এই কথা বলার পরে আল্লাহ রসুল বললেন ও রাজুল ফামা ফামারাহু নাহাহু কাতাহু ওই ব্যক্তিও হামজার মতো শহীদ যে ব্যক্তি স্বৈরাচারী স্বেচ্ছাচারী রক্ত পিপাসু মানুষের পাশে দাঁড়ালো তাকে ভালো কাজের আদেশ করলো করলো মন্দ থেকে নিষেধ সে রাগান্বিত হয়ে তাকে হত্যা করলো এই ব্যক্তিও হামজার সাথে থাকবে এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন স্বৈরাচারীর পাশে দাঁড়িয়ে কথা বলা খুব কঠিন অনেক সাহসের প্রয়োজন বেঁচে থাকবো না মারা যাব এই সিদ্ধান্ত নিয়েই দাঁড়ানো যায় তাছাড়া যায় না অত্রহাদি সেইটাই প্রমাণ হয় তিনি বললেন সৈদুসহদায়া হামজাবিন আব্দুল মোত্তালেব পৃথিবীর শহীদদের সর্দার হামজাবিন আব্দুল মোত্তালেব সেই ব্যক্তিও হামজার সাথে যে ব্যক্তি স্বৈরাচারী শাসকের পাশে দাঁড়ালো তাকে ভালো কাজের আদেশ করল মন্দ কাজের নিষেধ করল ক্ষিপ্ত হয়ে স্বৈরাচারী শাসক তাকে হত্যা করল এই ব্যক্তিও হামজার সাথে সম্মানে থাকবে এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন যারা স্বৈরাচারী শাসক যারা স্বৈরাচারী জনগণ তারা অত্যাচার করে কেউ সফল হতে পারেনি সময়ের গতিতে ধ্বংস হয়েছে পৃথিবীর ইতিহাসে বহু মানুষের নমুনা কোরআন মাজিদে উল্লেখ হয়েছে বহু মানুষের নাম কর্ম কোরআন মাজিদে উল্লেখ হয়েছে যারা ছিল সমাজে স্বৈরাচারী যারা ছিল সমাজে জালেম আল্লাহ তাদেরকে সময়ের গতিতে ধ্বংস করেছেন আল্লাহতালা কোরআন মাজিদে এক জায়গায় বলেন ফমিন হুম মান আরে হা সেবা তাদের কারো প্রতি আমি ধারাবাহিকভাবে পাকা মাটির পাথর বর্ষণ করে ধ্বংস করেছি অমিন আখাজাত হুসাইহা আমি তাদের কাউকে কঠিন শব্দে অবিরাম ঝঞ্ঝাবায়ু বৃষ্টি দিয়ে ধ্বংস করেছি অমিন হুম খাসাপনা বেহিল বেহিলারদ আমি তাদের কাউকে মাটিতে ধসিয়ে দিয়েছি তেয়ামাত পর্যন্ত সে মাটির ভিতরে যেতে থাকবে অমিন হুম মান আগ্রাক না আমি তাদের কাউকে পানিতে ডুবিয়ে দিয়েছি যার যেমন জুলুম ছিল তাকে তেমনিভাবে আমি উচিত শিক্ষা দিয়েছি সময়ের ব্যবধান নোহ সালাম জাতিকে দাওয়াত দিতে দিতে নিরুপায় হয়ে জাতির ধ্বংস কামনা করেছিলেন আল্লাহ বলেছিলেন নৌকা তৈরি করেন সবাই ডুবে যাবে আপনি সহ দু একজন মানুষ যারা ইমান এনেছে তারাই বাঁচবে নৌকা তৈরি করলেন আল্লাহ আকাশকে পানি বর্ষণ করতে বললেন মাটিকে বললেন তুমি নিজের ভিতর থেকে পানি বের করুলহা মাটি নিজের ভিতর থেকে ফহরার মতো পানি বের করতে লাগল আকাশ থেকে অভিরাম বর্ষণ হতে লাগল মাঠ ঘাট সব কিছু ভর্তি হয়ে গেল এক পর্যায়ে নোহালাইসাল্লাম ছেলেকে বললেন বোনাইয়া ইরকমা না হে আমার আদরের ছেলে তুমি অন্যায় করো এ কথাই ঠিক তবুও তুমি আমার সাথে নৌকায় উঠো কাল আসে বলল সাবি এলা জামালি নিয়ে আসে মনি এই যে আমি পাহাড়ে আশ্রয় নিব পাহাড় আমাকে আশ্রয় দিবে বিশতলা বিল্ডিং এর সমান উঁচু পাহাড় সব ডুবে গেলে কি এমন উঁচু পাহাড় ডুববে বললেন আমরিল্লাহ আমার ছেলে তুমি মনে রেখো আজ আল্লাহর গজব থেকে পৃথিবীর কোন মানুষ রক্ষা পাবে না আজ আল্লাহর গজব থেকে পৃথিবীর কোন মানুষ রক্ষা পাবে না সবাকেই ধ্বংস হতে হবে তিনি সেই সময়ে বলেছিলেন ইরকাবু ফিহা বিসমিল্লাহেহা অমর সাহা ইন্না রি লাগাফুর রাহিম আল্লাহর নামে নৌকায় উঠলেন তিনি বললেন এই নৌকার চলা এই নৌকার থেমে যাওয়া আল্লাহর আদেশেই হবে নিশ্চয় আমার প্রতিপালক বড় দয়াশীল বড় ক্ষমাশীল এই কথা বলে তিনি তার অধীনস্থ জনগণকে নৌকায় উঠতে বললেন বাকি যারা থাকল সবাই পানিতে ডুবে ধ্বংস হল সেই দিন কারও রক্ষা হয়নি লুতালাইসালামের সম্প্রদায় অন্যায় করত জুলুম করত তাদের ছিল সবচেয়ে নোংরা নেককার জনক আচরণ তারা পুরুষের সাথে পুরুষে মিলন করত আরো যা জাল্লাহর কাছে বড় অসন্তুষ্টির মাধ্যম ছিল আল্লাহ তালা এক পর্যায়ে বললেন আমি তাদের উপরে আমি তাদের উপরকে নিচে করে দিলাম আর নিচে যারা ছিল মাটির তাদের সব কিছুকে সব কিছুকে উপরে করে দিলাম ওয়ার ওয়ারসালনা আলাইহা আমি তাদের উপরে বর্ষণ করলাম পাকা মাটির পাথর যা আল্লাহর নিকটে চিহ্নিত ছিল আমি তাদের উপরে পাকা মাটির পাথর বর্ষণ করলাম মেঘের মতো তারপরে আমি তাদের উপরে যারা ছিল তাদের নিচে করে দিলাম মাটির নিচে যা কিছু ছিল তাকে আমি উপরে করে দিলাম এই কথা আল্লাহ আল্লাহতালা বলেন যারা জুলুম করেছে জুলুমের ফলাফল ভোগ করেছে রক্ষা পায়নি তারা আদ জুলুম করেছে সামদ সম্প্রদায় জুলুম করেছে এদের ক্ষমতাকে হিসাব করে আল্লাহ আল্লাহতালা বলেন আল্লাহ ইউলাক মিসলো হাফিল বেলাদ অসামোদল্লাজিনাজাবুসাখরা বিলওয়াদ এরাই আদ, এরাই সামুদ যারা এত শক্তিশালী ছিল এদের উঁচুতা এত লম্বা ছিল এদের প্রশস্ত গায়ের এত বেশি ছিল এত শক্তিশালী ক্ষমতাধর মানুষ আমি পৃথিবীর কোনো দেশে সৃষ্টি করিনি লাম ইউখলাখ মিশ্র হাফিল বেলাত তাদের মতো শক্তিশালী জাতি আমি পৃথিবীতে কখনো কোথাও সৃষ্টি করিনি তারা বিশাল বিশাল উঁচু পাহাড় পাথর কেটে ঘর নির্মাণ করে বসবাস করত তারা ছিল শক্তিশালী সম্প্রদায় কুবিত আমি সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছি ভূমিকম্প দিয়ে আমি সামদ সম্প্রদায়কে ধ্বংস করেছি বিকট শব্দ দিয়ে আমি সামদ সম্প্রদায়কে ধ্বংস করেছি ঝড় বায়ু দিয়ে অম্মি কুবের হিনসার সারিনা হাতিয়া আর আদ সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি বিকট শব্দে পরিপূর্ণ বেশি থেকে বেশি অতীব ঠান্ডা বাতাস দিয়ে বৃদ্ধাঙ্গন বলেন পানি বর্ষণ হয় ফেরস্তাদের আয়ত্তে সালামকে ধ্বংস করার জন্য যে পানি বর্ষণ হয়েছিল ফেরস্তাদের আয়ত্তের বাহিরে তা ছিল আল্লাহর আদেশে বাতাস প্রবাহিত হয় ফেরস্তাদের আদেশে সামুদকে ধ্বংস করার জন্য যে বিকট শব্দের বেশি থেকে বেশি ঠান্ডা বাতাস প্রবাহিত হয়েছিল সাত রাত আট দিন হসুমান ধারাবাহিকভাবে সাত রাত আট দিন ধারাবাহিকভাবে এই বাতাস প্রবাহিত হয়েছিল তাদের ধ্বংস করার জন্য ছিল না মানুষজন ছিল না বাড়িঘর ছিল না গাছপালা সব কেটে একাকার হয়ে গেছিল সব ধ্বংস হয়ে গেছিল আল্লাহ তালা তাদের এ কথা বলেন তাদের ব্যাপারে তিনি বলেন ফাদাম আলাইহিম আলিম রব্বহম বেদম বেহিম ওদের উপরে আসলো এমন অন্ধকার ঝড় বৃষ্টি যা দেখা যায় না আঙ্গুল চোখের সামনে রাখলেও দেখা যায় না এমন অন্ধকার ঝড় বৃষ্টি এসেছিল আয়ে সারজি আল্লাহ তালা আনহা বলেন আল্লাহর নবী যখনই আকাশে মেঘ উঠে সামা আকাশ মেঘাচ্ছন্ন হলেই তার মুখখান পরিবর্তন হয়ে যেত খারা যাও দেখালা খারা যাও দেখালা আদবারাও আগবালা ভিতরে ঢুকেন বাহিরে আসেন ভিতরে ঢুকেন বাইরে আসেন সামনে বাড়েন পিছনে হটেন সামনে বাড়েন পিছনে হটেন আমি বললাম আল্লাহর নবী আকাশে বৃষ্টি উসলে মেঘ হলে মানুষ খুশি হয় আর আকাশে মেঘ উঠলে আপনার মুখখান বিবর্ণ হয় কেন আয়েসা রাজি আল্লাহ তালুত আল্লাহর নবী বললেন আয়েশা যখন আমি আকাশে মেঘ দেখি তখন আমার অন্তরটা কেঁপে উঠে আমি জানি না এটা মেঘ না গজব ওরাও বলেছিল এই তো বৃষ্টি দেখতে পাচ্ছি ফম তেরো না আমাদের এখন বৃষ্টি হবে আসলে তা বৃষ্টি ছিল না তা ছিল গজব আমিও দেখছি বৃষ্টি আমি জানি না এটা গজব না বৃষ্টি সেই জন্য আমি আতঙ্কে আল্লাহকে বলছি আল্লাহুম্মা ইয়াসলুকা খায়রা আ খায়রামা ফীহা আ খায়রামা উরসালাত বাইহি আল্লাহ এই বৃষ্টির কল্যাণ দাও এই বৃষ্টিতে যে কল্যাণ আছে সেটা দাও এই বৃষ্টিকে যে কল্যাণ দিয়ে পাঠানো হয়েছে সেইটা তুমি আমাকে দাও আউযু বিকা মিন অশাররেমা ফিয়া অশ্বাররেমা ও সেলাব বেহি এই বৃষ্টিতে যেই ক্ষতি রয়েছে ধ্বংসাত্মক ব্যবস্থাপনা রয়েছে সেটা থেকে বাঁচাও এইটাকে যদি কোনো ধ্বংসের জন্য পাঠানো হয়ে থাকে কোনো কিছুকে তাহলে সেটা থাকাও বাঁচাও আল্লাহর নবী কথা বলতেন তিনি বলছেন তো বিশ্বাবা উহ লেকাক আদম আমাকে সাহায্য করা হয়েছে পূর্ব দিকের বাতাস দিয়ে আর আজ সামুককে ধ্বংস করা হয়েছে পশ্চিম দিকের ঝঞ্ঝবায়ু বৃষ্টি দিয়ে আসলে তা বৃষ্টি ছিল না সম্মানিত দিনী ভাই বোন সময়ের গতিতে বৃত্তশালী ক্ষমতাশালী স্বৈরাচারী স্বেচ্ছাচারী দাম্ভিক মানুষকে ধ্বংস করেছেন আল্লাহ যারাই সমাজে ধ্বংস হতে চাই স্বৈরাচারী তারাই সমায়ের গতিতে আল্লাহ তাকে ধ্বংস করে দিবেন ফা খরাজা আলা কাউমিহি ফি যিনাতহি কারুন বের হয়েছিল সাজসজ্জা গ্রহণ করে মানুষের সামনে কারুন বের হয়েছিল সাজসজ্জা গ্রহণ করে মানুষের সামনে জনগণ বলেছিল লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন অহংকার করোনা অহংকারীকে আল্লাহ ভালোবাসে না অর্থ সম্পদের জাকাত দাও অর্থ সম্পদ দান করো কারণ সাজ সজ্জা গ্রহণ করে বের হয়েছ অহংকার করো না আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না সম্পদের জাকাত দাও সম্পদ থেকে দান করো তখন বলেছিল আরে ইন্নামা অর্থ সম্পদ আমি নিজ বিদ্যায় উপার্জন করি আরে অর্থ সম্পদ আমি নিজ বিদায় উপার্জন করেছি খাসরত না হবে তারহি আমি তাকেও মাটিতে ধসিয়ে দিয়েছি তার বাড়িঘরকে মাটিতে ধসিয়ে দিয়েছি আল্লাহর নবী বলছেন এত জল জ্বলাই এলাই অমি ও কে আমার ও কে আমার পর্যন্ত মাটির নিচে যেতে থাকবে কত দূর যাবে আল্লাহ ভালো যাবে তাকে আমি ধ্বংস করেছি তার বাড়িঘর সবকে আমি হাতে হাতে ধ্বংস করেছি স্বৈরাচারী মানুষ টিকতে পারেনি দুনিয়াতে পারেনি ফেরান অত্যাচার করে টিকতে লম্বা সময় থাকলেও ফের অনেক সময় ধ্বংস হয়ে গেছে তার অত্যাচারের কথা কেনা জানে না ইদ বেহু না আপনার স্থায়ী সে জনগণের ছেলেকে হত্যা করতো জনগণের মেয়েদেরকে জীবিত রাখত তার বড় অত্যাচার ছিল এই কে সে জনগণের সন্তানকে হত্যা করতো সে জনগণের মেয়েদেরকে জীবিত রাখত মহানাল্লা বলেন শাস্তি দিব মনে করত তাদের হাতে পায়ে লহার কাঁটা প্রেক মেরে বালুর উপরে রেখে দিত এই হলো তার নির্যাতন জুলুম অত্যাচার সে মানুষকে এইভাবে নির্যাতন করেছে অত্যাচার করেছে এসে বলছে লাউসাল্য বান্না কুম্মু লাউসাল্লে বান্না লাউকাত্তে আন্না আই ডি আর জোলাকুমিন খেলা শোনো তোমাদের হাত কেটে দিব, তোমাদের পা কেটে দিব, বিপরীত কাটব অবশ্যই কাটব আমি ফেরাম তোমাদের হাত কেটে দিব, তোমাদের পাঁ কেটে দিব বিপরীত কাটব ডান হাত কাটলে বাম পা কেটে দিব বাম পা কাটলে ডান হাত কেটে দিব উসাললে বাম না কুমবে জুজুই আমি তোমাদেরকে খেজুর গাছের ডালে ঝুলিয়ে রাখব ফেরাউনের শাস্তি টিকতে পারেনি ফেরাউন ডুবে গেছে টিকতে পারেনি ফেরাউন ডুবে গেছে যখন নিরুপায় হয়ে আশ্রায়হীন হয়ে ডুবে গেল ফেরাউন তখন ফেরাউন বলছে আমি ফেরাউন সে আল্লাহকে মেনে নিলাম যিনি ছাড়া কোনো মা নাই যার ওপরে ইমান এনেছে বানু ইসরাইল বানু ইসরাইল আল্লাহ যিনি আমি ফেরাউন আমারও আল্লাহ তিনি ওয়ান আমি মুসলমানদের একজন নিরুপায় হয়ে ডুবার সময় এ কথা বলেছিল যখন সে কুলজম সাগরে ডুবে গেল আল্লাহ বলছেন আসাইতা আশাই তা আলান এখন তুমি ইমান আনলে কাদ আশাইতা কাবল ইতিপূর্বে তুমি না ফার ছিলে তোমার ইমান গ্রহণ করা হবে না আলিয়ামানুন জিগা বেবাদানে গলে তা কোনা লেমন খালফ গায়া ফেরাম তোমার শরীর রেখে দিলাম চিরদিনের জন্য পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পৃথিবীর কোনো কিছুই তোমার শরীর ভক্ষণ করবে না চিরদিনের জন্য তুমি জাতির নমুনা হয়ে থেকে যাবে মানুষ তোমাকে দেখে উপদেশ গ্রহণ করবে যারায় অত্যাচার করেছে যারাই জুলুম করেছে তারা टिकতে পারেনি সময়ের গতিতে ধ্বংস হয়ে গেছে তোমার নমুনা তাই তোমাকে দেখে পৃথিবীর মানুষ কেয়ামাত পর্যন্ত উপদেশ গ্রহণ করবে তাই তোমার শরীর চিরদিনের জন্য রেখে দিলাম সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম মানুষ অত্যাচার করে টিকতে পারেনি সময়ের গতিতে ধ্বংস হয়ে গেছে